প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে দর্শক আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শাখাওয়াত হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চুল পড়া ও তার চিকিৎসা নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে অধ্যাপক রেজা বিন জায়েদ 1962 সালের অক্টোবর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1987 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি স্কিন স্কয়ারের চর্মরোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার চুল পড়া এটি একটি কমন সমস্যা কিন্তু চুল তো আমাদের সবারই জন্মের পর থেকে একদম যতদিন মাথায় চুল থাকবে চুল তো পড়েই কিন্তু এই চুল পড়া নিয়ে আমরা চিন্তাগ্রস্ত থাকি টাক হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে একজন মানুষের চুল পড়ার ধরন বা চুল পড়ার সংখ্যা বা লক্ষণ কী ধরনের হলে সেই ক্ষেত্রে আপনারা তাকে চিকিৎসা নিতে বলবেন বা তার এই চুল পড়াটাকে সমস্যা হিসেবে দেখবেন ধন্যবাদ আসলে চুল পড়বেই চুলের লাইফ সাইকেল 1000 দিন পরপর পাল্টাতে থাকে সুতরাং 1000 দিন যখন শেষ হতে যাচ্ছে বা হবে তখন চুল নিজে পড়ে যাবে নতুন চুল আসবে এটাই স্বাভাবিক কিন্তু একসঙ্গে অনেকগুলা চুল ধরলাম মাথায় 1 লক্ষ চুল আছে তার ভিতরে প্রায় 10,000 চুল প্রায় শেষ দিন অর্থাৎ 1000 দিনের কাছাকাছি চলে আসছে তখন দেখা যাবে 10,000 চুল সাডেনলি কয়েকদিনের ভিতর পড়ে যাচ্ছে এই সময় মানুষের ভিতরে খটকা জাগে বোধহয় সব চুল চলে গেল এবং বোধহয় টাকের দিকে যাচ্ছে আগে বলে নেই টাক নিয়েই বেশি ভয় চুল পড়া ছেলেদের ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে টাক যে পড়ে না তা নয় মেয়েরাও মেয়েদেরও টাক পড়ে কিন্তু ভিন্ন উপসর্গ নিয়ে পড়ে তো আমি আগে বলে নেই যে টাক তখনই সন্দেহ হবে বিশেষত আমাদের কাছে আসে যখন বয়সই হয়নি বাচ্চাকাল বা টিন এজ তখন চলে আসে চুল পড়ে যাচ্ছে ছেলে বা মেয়ের এই সময় কিন্তু আসলে টাক পড়ে না টাক পড়ে সাধারণত 18 বছরের কাছাকাছি সময় থেকে খুব আর্লি যদি হয় ইউজুয়ালি সাধারণত 30-এর চারপাশে বয়সী বেশিরভাগ মানুষের টাকের উপসর্গগুলো আসে সুতরাং বুঝতে হবে টাক এত তাড়াতাড়ি আসে না 30-এর পরে 30-এর আশেপাশে এবং এটা প্রায় অল্প ধীরে শুরু হয় খুব ধীরে ধীরে শুরু হয় এবং এটা পরে গিয়ে অত্যন্ত দ্রুত চুল পড়তে থাকে এই যে দ্রুত পড়ে একজন মানুষের নর্মাল যেটা আপনি বলছেন দিনে ইউজুয়ালি কতগুলি চুল পড়লে সেটা নিয়ে চিন্তিত না হওয়া উচিত এটা হচ্ছে সংখ্যার যদি আমি গুনি সারাদিনে এদিক সেদিক চুল পড়ে যাচ্ছে বিছানায় ফ্লোরে বা বাথরুমে সবগুলোকে যদি যোগ করি বা আছড়ানোর সময় যোগ করি তাহলে 100টা চুল যদি পড়ে তাহলে ঠিক আছে এটা নর্মাল এর বাইরে গেলেই তখন কিছুটা খেয়ালে রাখতে হবে স্যার আমরা তো আসলে চুল পড়া এভাবে গুনে রাখা মুশকিল ফলে এটা একটা ধারণা সংখ্যাগত যে মোটামুটি 100 চুল পড়তেই পারে তার মানে 100 চুল কেমন পরিমাণ হতে পারে বুঝলাম কিন্তু এর বাইরে আমার মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে বা কোথাও কমে যাচ্ছে বা কী ধরনের লক্ষণ দেখলে তার উচিত হবে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া এটা খুব সহজে বুঝতে পারে এবং আসলে যিনি রোগী এইটার বা টাক পড়া রোগী সে সহজে কিন্তু ধরতে পারবেন প্রথমত চুল এগুলো আমাদের চুল এটাকে লং হেয়ার বলি আমরা অর্থাৎ কালো লম্বা এবং মোটা এই মাথায় এই চুলগুলো আস্তে আস্তে চিকন হতে থাকে এবং ফ্যাকাশে হতে থাকে একসময় এমন অবস্থা হয় বাচ্চাদের পশমের মতো চিকন ফ্যাকাশে হয়ে যায় ছোটও হয় আর বড় হয় না এটা হচ্ছে প্রথম লক্ষণ দ্বিতীয় লক্ষণ হচ্ছে আস্তে আস্তে সামনের হেয়ার লাইন বলি আমরা সামনের চুল আস্তে আস্তে পিছনের দিকে সরে যাচ্ছে
কপাল বড় হয়ে যাচ্ছে, কপাল বড় হয়ে যাচ্ছে, কিন্তু এই বড় হওয়া কপাল সবসময় এক নয়। কোনো যখন দেখবেন যে দুপাশের দিকে বেশি রকম পিছনের দিকে খেয়ে যাচ্ছে, অর্থাৎ চুল শেষ হয়ে যাচ্ছে দুপাশ ধরে, এটাকে আমরা বলি বাই টেম্পোরাল রিসেশন। এই সময় খেয়াল করতে হবে যে এটা কিন্তু লক্ষণ, টাক পড়া লক্ষণ। আর একদিকে খেয়াল করতে পারে রোগীরা যখন উপরের দিকে চুল চলে যেতে থাকে, এটা অনেক সময় লক্ষ্য করা খুব কঠিন, অন্য মানুষকে দিয়ে অথবা আয়না বিশেষ স্থানে রেখে বুঝতে পারে মানুষ। এটা তো ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম টাক পড়া। মেয়েদের কিন্তু সামনের হেয়ার লাইন ঠিক থাকে, কপাল বড় হতে থাকে, কিন্তু দুই পাশ থেকে খেয়ে যাওয়া এটা হওয়াটা খুব রেয়ারলি হতে পারে। মেয়েদের যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে উপরের চুলগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, এবং এই উপরের চুলগুলো যদি কমতে থাকে তখন প্রথম দিকে বুঝতে পারে না, কারণ উপরের চুল বোঝা খুব মুশকিল, সামনের হেয়ার লাইন ঠিক আছে বুঝতে পারে না, পরে কেউ একজন ডিটেক্ট করে যে চুল চুল চলে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। স্যার, এইভাবে যে কোনো কারণেই হোক হলো, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে যাতে এরকম চুল পড়ে না যায় প্রতিরোধমূলকভাবে আমাদের কোনো সতর্কতা নেওয়ার সুযোগ আছে কি না যাতে আমার টাক না হয়, আর যদি অবধারিতভাবে হয়েই যায় সেই ক্ষেত্রে আধুনিক কি চিকিৎসা পদ্ধতি আছে যার ফলে আমি আবার মাথাভর্তি চুল ফিরে পেতে পারি? জি, প্রতিরক্ষামূলক ব্যবস্থা হচ্ছে আগে আগে ডিটেক্ট করা, যা বললাম ওই উপসর্গ দিয়ে, কিন্তু আরও কিছু ব্যবস্থা আছে, এটুকু মেনে নিতে হবে যে বংশগত কারণ থাকতে পারে। সুতরাং যদি বংশগত কোনো কিছু থাকে, আগে থেকে সে অ্যাওয়ার হয়ে থাকতে পারে যে তাদের চুল পড়ে যেতে পারে এভাবে, কিন্তু যখন চুল পড়া লক্ষণগুলো স্পষ্ট চলে আসে তখন চিকিৎসা, ডাক্তারের পরামর্শ অবশ্যই দরকার। সেক্ষেত্রে আধুনিক চিকিৎসা দুই রকম মেডিসিন দিয়ে, একটা হচ্ছে ফিনস্টেরাইড নামে একটা ওষুধ, এই ওষুধটা খেতে হয়, আরেকটা হচ্ছে মিনক্সিডিল নামে একটা ওষুধ যেটা নাকি লাগাতে হয়, এবং লাগানো ওষুধটা চুলের ফাঁকে ফাঁকে লাগাতে হয়, স্প্রে করে, স্প্রে মাধ্যমে অথবা সরাসরি লাগাতে পারে। এ যদি স্প্রে কিংবা ওষুধ খেয়ে তাতেও চুল উঠছে না বা তারপরেও টাক থাকলো, তাদের বেলায় করণীয় কি? মানে বিশেষ করে আমরা ইদানিং নানান রকমের চিকিৎসার কথা শুনি, বিশেষ করে হেয়ার ট্রান্সপ্লান্ট কিংবা পিআরপি, নানা রকম বিষয় আসে আছে, এই বিষয়ে আপনার মতামত কি? জি, এটা তো মেডিসিন সংক্রান্ত চিকিৎসা, আরও চিকিৎসা আছে যেটা আপনি বললেন হেয়ার ট্রান্সপ্লান্ট এবং পিআরপি। পিআরপির ফলাফল খুব ভালো, এটা পুরাটুকুর নাম হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্রোটিন অর প্লাজমা, এইটা হচ্ছে এক বিশেষ ধরনের গ্রোথ ফ্যাক্টর যা শরীরের রক্তে পাওয়া যায়, এই গ্রোথ ফ্যাক্টরটা ইঞ্জেকশনের মাধ্যমে চুলের গোড়ায় দিয়ে দেওয়া হয়, নিজের শরীর থেকেই কালেক্ট করা? জি, নিজের শরীর থেকে। পিআরপি সাথে যদি পিআরপি দেওয়া থাকে, দেওয়ার ব্যবস্থা থাকে, তাহলে দেখা গেছে যে টাক পড়ার প্রবণতা একেবারে বন্ধ হয়ে যায় আর বাড়ে না, বরঞ্চ কিছু কিছু নতুন চুল আবার আসতে থাকে। কারণ আমি আগেই বলেছি যে এটা গ্রোথ ফ্যাক্টর, যেসব চুল একেবারে ফ্যাকাশে ছোট হয়ে গেছে সেগুলো আবার মোটা এবং বড় হতে থাকে। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এটা আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, হ্যাঁ, আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয় এবং এটাও রেজাল্টও ভালো। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে বিশেষ সিলেকশন থাকতে হবে, সবার জন্যে নয়, কারণ হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বুঝি যে পিছনে থেকে চুল এনে সামনে প্রতিস্থাপন করা, কারণ পেছনে চুল থাকতে হবে ডোনার সাইট, এটাকে বলি ডোনার সাইটে, যদি ভালো চুল না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই চুল যদি সামনে এনে প্রতিস্থাপন করা যায় তাহলে ফেল করতে পারে, এটা একটা সার্জিক্যাল পদ্ধতি। সুতরাং সার্জারি রিলেটেড নানান রকমের যেসব কমপ্লিকেশন সেগুলোকেও মাথায় রাখতে হয় আমাদের। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা চুল পড়ার যে সমস্যা এবং এর চিকিৎসা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ শুনলাম।
আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চুল পড়া এবং তার প্রতিকার নিয়ে কি করণীয়, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক বিআরবি হসপিটালস, স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসিসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 9143386 থেকে 7 পর্যন্ত। ইমেল বিআরবি হসপিটালস স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com। প্রিয় দর্শক, আপনার প্রিয় বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, শিশুদের খিচুনি যদি আপনি ভাগ করেন, যে নবজাতকের খিচুনি কিন্তু ইজ ডিফারেন্ট। নবজাতকের খিচুনি নিয়ে আমার মনে হয় যে আমার আলাপ করার দরকার নেই। আমি এরপরে নবজাতকের পরবর্তী যে স্টেজ, তাদের খিচুনি নিয়ে যদি আমি আলাপ করি, আমাদের এটা হলো আমাদের 6 মাসের পর থেকে আরম্ভ করে 18 মাস পর্যন্ত ইউজুয়ালি একটা প্রাইম সময় থাকে, কিন্তু 5 বছর বয়স পর্যন্ত এই খিচুনিটা হতে পারে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান বিআরবি হাসপাতাল স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।